जय गणेश देवा माता जकी पार्वती पितामहदेवा जय गणेश देवा माता जकी पार्वती पितामहदेवा गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया गुड मॉर्निंग बंधुरा वेलकम बैक टू माय चैनल। तो तुम्हारा सबाई केमन आछो आशा करछि सबाई खूब भालो आछो आज जेखाने आछो सुस्थ आछो। तो आज के हच्छे सान्डे और आज के हच्छे गणपति बाप्पार पाँच दिन पुजो। तो फाइनली आज के गणपति बाप्पा चले जाबे तार निजेर माँ बाबार काछे। तो ये कटा दिन किभाबे केटे गेलो आमरा तो बुझते पारलाम ना, पाँचटा दिन आनंद करे काटिये फेललाम। तो आज के सकाल थेकेई मनटा खूब खराब, किन्तु किछु करार नेई, काजकर्म तो करतेई हबे, ताके विदाय जानाते गेले तार सब नियमगुलो करते हबे। तो যাই হোক, আমি প্রত্যেকটা জিনিসই জানি যে কিভাবে কি করতে হয়, তো ওই জন্য আর অসুবিধা হবে না। আর আগের বার যেহেতু পুজো করেছি, তো এই জিনিসগুলো চট করে ভোলার জিনিস নয়। আমরা যখন মন থেকে ভক্তি করে কোনো কিছু করি, তখন সেটা আমাদের মনের মধ্যে কিন্তু রয়ে যায়, সেটা কখনোই আমরা ভুলি না। তো আজকে পাঁচ দিনের দিন আমি কিছু বাচ্চাদেরকে খাওয়াবো, যেটাকে বালক ভোজন বলে, তো বাল্য সেবা। তো ওদেরকে আমি বলে এসেছি কালকে, আজকে ওরা খেতে আসবে প্রায় দুপুর দুটোর দিকে। তো এখন তো আর সকালবেলা ঠাকুরের যা কিছু ফুল মালা চেঞ্জ করা, তারপরে টুকটাক যা কাজ করা সেগুলো করে নিয়েছি, আর ঠাকুরকে সকাল সাতটার সময় আরতিও করে নিলাম শুভ আর আমি, আর তারপরে বিছানাটা গুছিয়ে একটু পরিষ্কার করে নিলাম যাতে ওরা আসলে পরে কিছুক্ষণ বসতে পারে, খেলাধুলা করতে পারে। তো বেডশিটটা আমি চেঞ্জ করে দিই। গুড মর্নিং বন্ধুরা, তো এখন বাজে 10:30, আর তোমাদের সাথে এখন ফেস টু ফেস ব্লগটা স্টার্ট করলাম। তো সকালবেলা যেটুকু যা করেছি তার মধ্যে পুজোর দিকটাই তোমাদের সাথে শেয়ার করেছি, বাকি আর কোনো কিছু শেয়ার করা হয়নি, কারণ এখন খুব তাড়া আমাদের। তো মা তো সকালবেলা উঠেই স্নান করে রান্নার দিকে একদম সেই শুরুর থেকে লেগে পড়েছে, এখনও কমপ্লিট হয়নি। তো 12টার সময় বাচ্চারা খেতে আসবে, আর আমরা সকাল থেকে এখনও কিছু খাইনি, তো ভাবলাম অল্প করে কটা মুড়ি খেয়ে নিই, কারণ আলাদা করে কিছু খাওয়ার মতন এখন ব্যবস্থা করা হবে না। তো এখানে বুন্দিয়া আর মুড়ি, তারপরে বোঁদে না, হ্যাঁ আসলে বুন্দিয়া বলে অভ্যাস হয়ে গেছে ওখানে। তো কালকে নিয়ে এসেছিলাম, ঠাকুরকে দিয়েছি, তারপরে এখন আমরা মুড়ি দিয়ে খাবো। আর ঠাকুরের কালকে সন্ধেবেলা রাত্রিবেলা যা যা প্রসাদ দিয়েছিলাম ঠাকুরকে, তো সেখান থেকেই আমরা প্রসাদও নিয়ে নিয়েছি, তো সেটাও খেয়ে নেব। আর এখানে ঠাকুরের জায়গাটা যা এক্সট্রা থালা বাসন ছিল সেগুলো সরিয়ে পরিষ্কার করে নিয়েছি, কারণ ওগুলো দরকার পড়বে না। তো ওগুলো ধুয়ে মেজে মায়েরটা মায়ের মতন বস্তায় ভরে দিয়েছি, আর আমার কিছুটা রয়েছে, আর মায়েরও এখানে কিছুটা রয়েছে, সেগুলো বিকালের বেলা কিংবা কালকে সকালবেলা পরিষ্কার হয়ে যাবে। আর মা খাবার বানাচ্ছে, মোটামুটি রান্না হয়ে এসেছে, দু একটা আইটেম বাকি আছে আর ভাত বাকি আছে। তো তারপরে তোমাদেরকে শেয়ার করব, আর বাচ্চারা খেতে আসবে 12টার মধ্যে, আমি 12টার কথা বলেছি, হয়তো সে জায়গায় 12:30 একটা হয়ে যাবে, তো সেটাও তোমাদের সঙ্গে চেষ্টা করব সবটাই শেয়ার করার। শুভ পুচকুসনা স্নান করে নিয়েছে, কারণ 12টার সময় ওরা আসলে ওদের স্নান করতে অসুবিধা হবে, তখন টাইম কলে জল আসে। তো মোটামুটি সব গুছিয়ে নিয়েছি, বেডের নিচেও সব গোছানো হয়ে গেছে, বাচ্চাদেরকে খাওয়ানো হবে, মানে বালক ভোজন করানো হবে, তারপরে আমরা ঠাকুরকে নিয়ে বেরোবো। তো আজকের ব্লগেই তোমরা এগুলো দেখতে পাবে। তো চলো খাওয়া দাওয়াটা করি, পরে দুপুরবেলা যখন বাচ্চারা আসবে তখন বাকিটা শেয়ার করব, আর ওদের জন্য কী এনেছি সেটাও তোমাদেরকে শেয়ার করব। আগে খাবারটা খেয়ে নিই তারপরে। তো চলো একবার সকালের টিফিনটা দেখিয়ে দিই, তারপরে আবার ব্লগ স্টার্ট করছি। তো এই যে এখানে নিয়ে নিয়েছি সবার জন্য অল্প করে মুড়ি বোঁদে, আর তার সাথে একটা তিলের নাড়ু লাড্ডু, এখানে তিলের নাড়ুটা নেই, আর এখানে তিলের নাড়ু আছে, ওইখানে শুধু নাড়ু আছে। তো তিনটে বাটিতে নিয়েছি থালা বাটি মিক্স করে, মা শুভ আমি পুচকুসোনা চারজনা মিলে খাবো। তো চলো খাওয়া দাওয়াটা করি, পরে আবার দেখা হচ্ছে। তো কালকে যখন আমি বাজারে গেছিলাম তো কিছু জিনিস নিয়ে এসেছি, কারণ ছোটো বাচ্চাদেরকে যেহেতু আমরা খাওয়াবো, তো তাদের হাতে যদি কিছু না দিই তো কেমন দেখাবে। তো হিসাব মতন কিছু বস্ত্র দিতে হয়, তো সত্যি কথা বলতে আমার তো সেরকম ক্ষমতা নেই যে আমি তাদেরকে জামাকাপড় কিনে দেবো। তো ভাবলাম ছোটো ছোটো রুমাল নিয়ে আসি, ওরা খাওয়া দাওয়ার পরে হাত মুছতে পারবে, বা ছোটো রুমাল দিলে পরে ওরা সেই জিনিসটা নিয়ে খেলা করতে পারবে। তো খেলা করার জন্যও বলতে পারো, আর ব্যবহার করার জন্যও আমি সবার জন্য ছোটো ছোটো রুমাল কিনে নিয়ে এসেছি। আর এখানে মায়ের জন্য নিয়ে এসেছি শাড়ি আর ব্লাউজ। তো শীতকাল আসছে যেহেতু, তো নিজের ইচ্ছাতেই আমি একটা ফুল হাতা ব্লাউজ নিয়ে
আসলাম। এটা 3 কোয়ার্টার হবে হয়তো মায়ের, আর একটু কুচি করা আছে। তো অরেঞ্জ কালারেরই নিলাম, কারণ বেশিরভাগ মা সবুজ আর লাল ব্লাউজটা খুব পরে। তাই আমি ভাবলাম অরেঞ্জ কালারেরটা নিয়ে নিই, তাহলে এই শাড়িটার সাথেও পরতে পারবে আর অন্য কোনো শাড়ির সাথেও কিন্তু পরতে পারবে। তো প্রিন্টটা দেখো, শাড়িটার কিন্তু খুব সুন্দর। তো এটা হচ্ছে বাটি প্রিন্ট শাড়ি। তো বাটি প্রিন্টের আরও অনেক ধরনের শাড়ি ছিল, কিন্তু মা আর আমি ওই ধরনের শাড়ি অনেক কবারই পরেছি যখন আমি এখানে থাকতাম। তো ওই কারণে এবার একটু অন্যরকম নিলাম। তো মায়ের কাছে আছে কিনা আমি জানি না, কখনো মাকে দেখিনি এই বাটি প্রিন্টের শাড়ি এই প্রিন্টের পরতে। তো এই প্রিন্টটা আমার খুব ভালো লেগেছে। তো এটা কিন্তু গোলাপি কালার নয়, এটা লাল রং। হয়তো ক্যামেরাতে এটা গোলাপি দেখা যাচ্ছে, কিন্তু এটা লাল রঙের শাড়ি। তো আমার খুব ভালো লেগেছিলো, তো ওই জন্য মায়ের জন্য কালকে আনলাম। যেহেতু মা এখন এসে রয়েছে, সব কিছু করছে, তো মাকেও ভাবলাম যে একটা শাড়ি ব্লাউজ দিয়ে দিই, আমার যতটা ক্ষমতা তো ততটা দিয়ে। जय गणेश जय गणेश जय गणेश देवा माता जकी पार्वती पिता महादेव गणपति बाप्पा मोरिया मंगल मूर्ति मोरिया। आसी चल एक देखिए दो सबाई গুড আফটারনুন বন্ধুরা। তো এখন বাজে 12:30, আর আমরা আরতি কমপ্লিট করলাম, মায়েরও রান্না হয়ে গেছে। আমি বলেছিলাম যে সবার শেষে ভাতটা বসাতে, তো ওই জন্য মা সবার শেষে ভাতটা বসিয়েছে। খাবার দাবার সব এখানে রেডি করে রেখেছে, কারণ সব গরম আর ঘরও গরম। তো হালকা পাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, তখন খেতে বসবো, তখন তো ভিডিও শেয়ার করবই। আর এখানে ঠাকুরের আরতি করে নিয়েছি, প্রসাদ দেওয়া আছে ঠাকুরের এখানে, তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি। আর আরতি করার পরে শুভ গেল দোকানে। তো আমি কালকে রাতে বোঁদে নিয়ে এসেছিলাম, তো কিছুটা পরিমাণেই এনেছিলাম, কারণ ঘরে নিয়ে এসে রাখলে না খারাপ হয়ে যাওয়ার ভয় থাকে। তো গণপতি বাপ্পাকে দিয়েছি রাত্রিবেলা 12টার সময়, আর তারপরে সকালেও দিয়েছি, এই দুপুরেও দিলাম। আর আমরা মুড়ি দিয়ে খেয়েছিলাম, তোমাদেরকে তো দেখালাম। তো এখন প্রসাদের জন্য যেটুকু আমাদের লেগেছে ওইটুকু বাদ দিয়ে বুন্দিয়া মানে বোদে যেটুকু আছে তার সাথে শুভ আবার আনতে গেল। আর আজকে যেহেতু দধিকর্মা হবে, আমরা আজকে ঠাকুরকে নিয়ে যাব, তো ওই জন্য দই আনতে দিলাম, কারণ দই তো লাগবেই চিড়ে মুড়কি এগুলো মাখতে। তো এক এক করে সব জোগাড় জান্তি করছি। আর বলতে পারো যে আজকে খুব গরমও পড়েছে, বাইরে খুব রোদ্দুর। আর গণপতি বাপ্পা যেহেতু চলে যাবে, তো সবার মন খারাপ, মানে ভিডিওটা কিভাবে করব তোমাদের সাথে, কি বলবো আমি কিছুই বুঝতে পারছি না। মানে যত সময় যাচ্ছে মনে হচ্ছে আর একটুখানি পরেই তো চলে যাবে, আর একটুখানি পরেই তো চলে যাবে এরকম। তো বাচ্চারা এখনো খেতে আসেনি, বাচ্চারা খেতে আসুক। আর ওদের জন্য তো দেখালাম, আমি রুমাল নিয়ে এসেছি, সবার হাতে এক পিস করে রুমাল দিয়ে দেব। তো আর কিছু আপাতত এখন দিতে পাচ্ছি না, তো ওই জন্য রুমালটা নিয়ে আসলাম, কারণ ওরা খেতে আসবে, কিছু বস্ত্র দিতে হয়, তো রুমালটাও বস্ত্রর মধ্যে পড়ে, তো ওই জন্য বাচ্চাদেরকে ওটা দিচ্ছি। তো চলো ব্যাক ক্যামেরায় একবার গণপতি বাপ্পাকে দেখিয়ে দিই, আর খাবার দাবার ওরা আসুক, ওদের যখন খেতে বসবে তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো, ঠিক আছে? তো চলো পরে দেখা হচ্ছে। তো এখানে ধুনুচি রেডি করে রেখেছি, যেহেতু এটা মাটির ধুনুচি, আমাদেরকে গণপতি বাপ্পার সাথে নিয়ে যেতে হবে। আর এখানে যা কিছু ঠাকুরের জন্য রয়েছে সেগুলো সবই রয়েছে, এক পাশে করে দিয়েছি। এই ধুনুচিটা ঘরে জ্বালাবো, এই ধুনুচিটা সাথে নিয়ে যাব না। আর মাটির দিয়া আছে, মাটির দিয়াটা নিয়ে যাব, আর এই দিয়াটা জ্বলবে। আর মোমবাতিটা কালকে রাত্রিবেলা 12টার সময় জ্বালিয়েছিলাম, তো এখনও জ্বলছে। আর এখানে আমি ঠাকুরকে ফল কেটে দিয়েছি, লাড্ডু দিয়েছি, বোঁদে দিয়েছি, মিষ্টি ফল দিয়ে এখন পুজো দিলাম। আর এখানে জল আছে, আর আরতির থালাটা পাল্টে দিলাম, কারণ বড় থালাতে অসুবিধা হচ্ছিলো, ওই জন্য বড় থালার জিনিসগুলোকে এই ছোট্ট থালাটাই দিয়ে দিয়েছি, তো সুবিধা হচ্ছে আরতি করতে। আর এই যে তোমরা ঠাকুরের দর্শন করো, সকালবেলা তো তোমাদেরকে দেখালাম যে গণপতি বাপ্পার একটা হাতে লাড্ডু দিয়েছি, আর একটা হাতে কিটক্যাট ক্যাডবেরি দিয়েছি, কারণ উনি তো ছোটো বাচ্চার মতন, তো উনিও তো ক্যাডবেরি খাবে, তাই না? তো আগের দিন একটা দিয়েছিলাম পার্কের, আর কালকে নিয়ে এসেছিলাম, তো কিটক্যাট দিয়েছি। তো চলো এবার বাকি ব্লগটা আবার বাচ্চারা আসুক, তারপরে শেয়ার করব। তো এখন বাজে 1:00, তো বাচ্চারা মোটামুটি সবাই এসে গেছে, তো এদের কিন্তু খাওয়া হয়ে গেছে। তো যেহেতু আমি খেতে দিচ্ছিলাম আর মা রান্নার দিকে পাঁপড় ভাজছিল, তো
তো ক্যামেরাটা ওই জন্য আর অন করতে পারিনি। তো দুটো বাচ্চা অলরেডি খেয়ে বাড়ি চলে গেছে, দুটো বাচ্চার খাওয়া হয়ে গেছে, বেডের উপরে বসে আছে। আর এই যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে খেতে এসেছে, ওকে আমি ডেকে নিয়ে আসলাম। তো ও এখন খেতে বসেছে, তো দেখো খাবার খাচ্ছে কম আর কথা বলছে বেশি, কারণ ওরা তো খুব একটা একজন আরেকজনের সঙ্গে দেখা হয় না, সবাই সবার মতন স্কুলে যায়, টিউশন যায়, নিজের মতন বাড়িতে থাকে। আর পুচকু শোনা শুভ তো তেমন একটা বাড়ির থেকে বেরোয় না, তো ওই জন্য এক জায়গায় হলে খুব গল্প করে ওরা। আর মা দেখো এখানে খাবার দাবার সব বাইরে নিয়ে এসেছে, যেহেতু ঘরে খেতে দিচ্ছে ওই জন্য। আর মা অনেকক্ষণ থেকেই কটা কটা করে পাঁপড় ভাজছে, যেহেতু পাঁপড়গুলো ভাজার পরে গরম গরম খেতেই ভালো লাগে। আর এখানে গণপতি বাপ্পার সামনে পুচকুসোনার দুটো হাতের ছাপ পায়ের ডিজাইনের মতন করে তার উপরে পুচকুসোনা পাঁচটা করে আঙ্গুল বানিয়ে দিয়েছে, তো মা লক্ষ্মীর ছাপ করেছে। তো তারপরে মা আর আমি খেতে বসেছি, প্রায় এখন 3:45 মতন বাজে। তো বাবাও খেয়ে গেল, বাবা আজকে একটু দেরি করেই খেতে এসেছিল। আর আমি আর মাও আজকে অনেকটাই লেট করে খেতে বসেছি, কারণ খাবারের অপেক্ষা করতে করতে আমাদের আজকে অনেক লেট হয়ে গেছে। বলে না যে অন্যের কথা ভাবতে ভাবতে আমরা নিজেদের কথাই হয়তো ভাবা ভুলে যাই। তো আমাদের তো খিদে পেয়েছে প্রায় সকাল 12:30 থেকেই, কিন্তু অপেক্ষা করতে করতে বিকাল 4 হয়ে গেল। আর তারপরে গণপতি বাপ্পারও কিছু কাজ ছিল, তো সেগুলো করছিলাম। তো গণপতি বাপ্পার জন্য বাড়ির থেকে অনেকগুলো দুব্বো ঘাস তুলে মালা বানিয়ে দিয়েছি, তো সেটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো আমি না ভুলে গেছি। তো একদিকে তো মন খারাপ গণপতি বাপ্পা চলে যাবে, আর তার সাথে অনেক কিছুই মনের মধ্যে চলছিল। তো আজকের দিনটা যে কীভাবে গেল তোমাদেরকে আর কি বলবো। তো খাবার দাবারগুলো কী কী ছিল দুপুরবেলা, তো সেটাও তোমাদের সাথে আমি একবারে শেয়ার করতে পারিনি। আমি আর মা খেতে বসেছি, তখনই তোমাদের সাথে কিন্তু পুরোটা শেয়ার করছি। তো আজকে যখন আমরা খেতে বসেছি, তো পুচকুসোনা আমাদেরকে পরিবেশন করছে, তো তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত আস্তে আস্তে খাবার দাবার দিচ্ছে, তো তোমাদেরকে সেভাবেই শেয়ার করছি। তো আমাদের আজকে খাবারের মধ্যে কী কী ছিল তো তোমাদেরকে একবার বলে দিই। ভাত, 3 রকমের ভাজা, শাক, মোচার তরকারি, আর আলু পটলের তরকারি, উচ্ছে দিয়ে ডাল, চাটনি, বোঁদে, আর পায়েস। তো এখন বাজে বিকেল 4:20, আর আমরা ঠাকুর নিয়ে বেরোবো। তো তার আগে মা সব সাজিয়ে রেখেছে, কারণ দধিকর্মা তো আজকেও করতে হবে আমাদেরকে। তাই কী কী সাজিয়েছে তোমাদেরকে চলো একবার দেখিয়ে দিই, আর ঠাকুরকে আরতি করে নিয়ে এবার বেরোবো, কারণ বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, এখন কমেছে, আর দেরি করব না, কারণ এরপরে যদি বৃষ্টি হয় তখন আবার সমস্যায় পড়ে যাব। তো এই দেখো সাজিয়ে রেখেছে, মাকে বললাম ফল কাটতে, তো অল্প করে ফল কেটে রাখুক, কারণ ঠাকুরকে দিয়ে আসার পরে আমরা তাহলে প্রসাদটা তাড়াতাড়ি বেড়ে সবাইকে বাটিতে বাটিতে করে বাড়িতে দিয়ে আসতে পারবো। তো চলো ঠাকুর যখন নিয়ে বেরোবো তখন তোমাদের সাথে ব্লগ শেয়ার করবো, এখন আরতিটা আর শেয়ার করছি না, তারপরে আবার ওখানে গিয়েও আরতি করতে হবে আমাদেরকে। তো চলো বেরোনো যাক, পরে আবার দেখাচ্ছি। চালু চালু হয়ে গেছে, কি করে পড়েছিল তোমরা? চুপচাপ দাঁড়া, আমি পারি, আমি সবসময় করি। হ্যাঁ ওখানে মাটি তোলা, পায়ের কাছ থেকে মাটিটা তুলে নেবা। তাহলে মা ওইখানে আর কি খেলাটা নামাও, দিয়ে শুভর কোলে এই ব্যাপার ওই যে মূর্তিটা দাও, ওইখানে নিয়ে আসবি। না 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 না, তুই এই জায়গাটাতে আসবি, দিয়ে তুই তো এদিকে মুখ করে বাপ্পাকে বসাবি, তুই এখানে বসাবো। হ্যাঁ এনতো আমাকে চান করতে হবে। হ্যাঁ পড়ে যা, চুপচাপ দাঁড়া, যেভাবে আমি দিয়েছিলাম ওইভাবেই নিয়ে এসে এইদিকে মুখ করে বসাবি, যেমন উনি। এই চুপচাপ হাত ছড়া, নেই তো আমি ভিডিও করতে পারবো না। দাও দাও, তুমি এদিক দিয়ে, তুই আমাকে শিখাস না, আমি প্রত্যেকদিন করি, আমি অনেক করতে, আমি ভিডিও দেখি পাই কি, আমি বলতে পারি, ঘুরে যাবি কিন্তু। হ্যাঁ এবারে খেতেই হবে।
ঠাকুর ঠাকুর বিসর্জন ঠাকুর বিসর্জন হচ্ছে ঠাকুরের জিনিস না খেলে হবে না বাবারে জল ছিটাবে শুধু ঘর দলল নিয়ে যা ঘর প্রতিটা আমার ভালো লাগছে না এই গাছের গুলো দাও আগে গাছ কলা গাছের গুলো আগে দিয়ে দি চুপ কর দিদি চুপ কর না বাবু ভালো ওই জায়গাটাই বাড়াবো ওই জায়গাটা বিসর্জন দিয়েছিল নিজের ঠাকুর তুই মোমবাতিটা ধরে দিয়ে মোমবাতি দিয়ে এগুলো এখানে দিয়ে দেবা মোমবাতি দিয়ে এগুলো সব এখানে দিয়ে দেবা এখানে জ্বলবে রাস্তার সামনে সবাই আসবে যাবে ঘুরিয়ে তুমি নামিয়ে দেবো নামিয়ে দিয়ে চলে যাবে এখানে বসো সব এখানে এইদিকে এইদিকে মুখ করে দাও মানে তো কান্নাই পাবে তুই কর জল ঠিকই নিয়েছো এই তোমার যথেষ্ট এখানে দাঁড়িয়ে ডুবটা দেবে না জল নোংরা জল নোংরা ব্যবহার করা হয় না কো আর পানায় জল নষ্ট হয়ে গিয়েছে এই জলে দিয়ে ওই বাড়ি গিয়ে ভালো জল পাও বন্ধ করে দেবো বন্ধ করে দেবো তো এরপরে আমরা বাড়ি চলে এসেছি আর আসার পরেই সবাইকে দেখো বাটিতে বাটিতে প্রসাদ বেড়ে দেওয়া হয়েছে তো আমরা এখনও আরতি করিনি আমি যেহেতু ঠাকুরকে বিসর্জন দিয়েছিলাম জলে নেমেছিলাম তো ওই জন্য বাড়ি এসে খুব ভালো করে স্নান করতে হলো কারণ জলটা ভালো ছিল না পুকুরের
তো তারপরে শুভ হালকা একটু গা হাত পাটা ধুয়ে নিতে গেল। তো ততক্ষণ ভাবলাম তোমাদেরকে একটুখানি ভিডিওটা শেয়ার করি। তো মাকে বললাম প্রসাদগুলো আগে বাটিতে বাটিতে বেড়ে দিতে, তারপরে আমরা আরতি করব আর প্রসাদগুলো তারপরে দিয়ে আসবো সবার বাড়িতে। তো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তো আজকে গণপতি বাপ্পার সাথে সাথে কিন্তু খারাপ জিনিস অনেক কিছুই জীবন থেকে বিসর্জন দিয়ে আসলাম, আর ভালো কিছু জিনিসকেও বিসর্জন দিয়ে আসলাম। তো আজকের ব্লগটাকে এখানেই শেষ করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সবসময় নিজেদের খেয়াল রেখো। টেক কেয়ার, বাই।